হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ রায়হান রোহান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। দীর্ঘ প্রায় 3 বছর পরে আবারও দেশের বাইরে পা রাখতে যাচ্ছি, অর্থাৎ এর আগে আমরা গিয়েছিলাম ইন্ডিয়ায়, সেটি ছিল গ্যাংটক সিকিম, আর এখন যাচ্ছি মেঘালয়া। ইন্ডিয়ার অন্যতম একটি সুন্দর প্রদেশগুলোর মধ্যে একটা হচ্ছে মেঘালয়া। সেই মেঘালয়া আমরা প্রবেশ করব কাল রাতে ঢাকা থেকে, অর্থাৎ আজ হচ্ছে 5 অক্টোবর 2022। কাল রাতে ঢাকা থেকে রওনা দিয়ে আমরা সিলেট আসি এবং সিলেট থেকে এখন চলে যাব মেঘালয়া। মেঘালয়া এই যে দেখতে পাচ্ছেন, এই পাশে হচ্ছে বাংলাদেশ, এদিকে দেখাই, এই পাশে হচ্ছে বাংলাদেশ, এবং এখানে হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশন অফিস, ঠিক এখানে লাইন ধরে আছে বাংলাদেশিরা, এই যে দেখতে পাচ্ছেন। আর এই পাশে বাংলাদেশি গাড়ি এবং কিছু ইন্ডিয়ান গাড়ি রয়েছে, যেগুলো পাথর বোঝাই করে ওই পাশ থেকে আসে, মেঘালয়ের বিভিন্ন অঞ্চল থেকে পাথর নিয়ে আসে, এগুলো বাংলাদেশে ঢোকে। আর হচ্ছে এটা হচ্ছে তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট, এখানে ইমিগ্রেশনের কাজগুলো করে তারপরে এখানে শুল্ক বা টেকনান্ত যেসব কাজগুলো রয়েছে এগুলো এখানে করা হয়। আর এখানে আমাদের যে টিম, আমরা মোট 8 জনের টিম এবার এসেছি, সেই টিম এখানে ইমিগ্রেশন সংক্রান্ত কাজগুলো করছে। আর এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার, আর ওই পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া গেট, ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ গেট। তো এখান দিয়ে ওই বাংলাদেশের ইমিগ্রেশন সংক্রান্ত যেসব কাজ রয়েছে সেসব কাজগুলো কমপ্লিট করে আমরা ঠিক এই পাশে পুলিশ চেকপোস্ট রয়েছে, সেই চেকপোস্ট দিয়ে, চেকপোস্ট সংক্রান্ত কাজটা শেষ করে আমরা ইন্ডিয়াতে প্রবেশ করব। তো একটা যে ব্যাপার হচ্ছে, খুব আপসেটের ব্যাপার যে এখান থেকে দেখতে পাচ্ছেন উঁচু পাহাড়, সেই পাহাড়গুলো সব ইন্ডিয়ার, দেখতে পাচ্ছেন এই সব পাহাড় ইন্ডিয়ার অংশ। খুব খারাপ লাগছে যে এখান থেকেই ব্যবধানটা স্পষ্ট হচ্ছে যে প্রাকৃতিক সৌন্দর্য ইন্ডিয়ার অংশেই বেশি। আপনারা জানেন যে ইন্ডিয়া হিমালয় পর্বত সহ আরও অনেক বড় বড় পাহাড় রয়েছে, সেই পাহাড়গুলো বেশিরভাগই ইন্ডিয়াতে, বাংলাদেশে খুব ছোট ছোট পাহাড়গুলো দেখলে আমাদের মন খারাপ হয়ে যায়। তো এখান থেকেই আসলে ব্যবধানটা স্পষ্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 0 পয়েন্ট, এটা বাংলাদেশের গেট, ওটা হচ্ছে ইন্ডিয়ার গেট। তো ওই পাশে গিয়ে আমরা ইন্ডিয়ান যেসব ইমিগ্রেশন সংক্রান্ত কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করব। আজকে আমরা ওই পাড়ে গিয়ে যেসব স্পটগুলো রয়েছে সেই স্পটগুলো দেখে সন্ধ্যায় চলে যাবো চেরাপুঞ্জি, সেখানে আজকে রাতে থাকবো। তো আপনারা আমাদের সাথেই থাকুন, ওই পাড়ে আমরা যেসব স্পটগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করছি। ইমিগ্রেশন রিলেটেড সব কাজ কমপ্লিট করে আমরা এখন ঢুকে যাব ইন্ডিয়ায়। এই হচ্ছে 0 পয়েন্ট, এখান দিয়েই ঢুকে যাব। সামনে আপনারা দেখতে পাচ্ছেন সীমানা পিলার, সেখানে সবাই ছবি তুলছে, অর্থাৎ যারা ইন্ডিয়াতে ট্রিপ করবেন অনেকেই পারমিশন নিয়ে হয়তো 0 পয়েন্টে গিয়ে ছবি তুলছেন। তো আমরা ঢুকে যাচ্ছি 0 পয়েন্ট দিয়ে। আর একটা কথা বলি যে আমার 12 বছরের কলেজ ফ্রেন্ডের সাথে এই সুযোগে দেখা, এই হচ্ছে কলেজ টিচার, হঠাৎ করে ইন্ডিয়া যাচ্ছিলাম, আমি আছি পেয়ারালি ডিগ্রি কলেজে মার্কেটিং এর লেকচারার হিসেবে, ওর সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল যে এক যুগ পরে দেখা। এই হচ্ছে সীমানা পিলার, সবাই ছবি তুলছে, আমি দেখাই। বলছিলাম এই হচ্ছে সীমানা পিলার, এটা বাংলাদেশ অংশ, আর ঠিক ঠিক এই পাশে হচ্ছে ইন্ডিয়ান অংশ, মানে আমি এখন ইন্ডিয়াতে প্রবেশ করলাম এবং ঢুকে যাচ্ছি ইন্ডিয়ায়। এ হচ্ছে ইন্ডিয়া গেট, হ্যাঁ চল, এ হচ্ছে ইন্ডিয়া গেট, আমার সাথে যারা ছিল তারা সামনে অপেক্ষা করছে। তো ঢুকে যাচ্ছি আগামী 5 দিনের জন্য বাংলাদেশ থেকে ইন্ডিয়ায়। এই যে সো ইন্ডিয়ান ইমিগ্রেশনের সব কাজ কমপ্লিট করে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান ইমিগ্রেশন সেন্টার, এখানকার সব কাজ কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি ডাউকি বাজার, সেখানে সেখান থেকে গাড়ি নেওয়ার চেষ্টা করবো, এবং সেই গাড়িটা আমরা চেষ্টা করবো যে আমরা যে কয়দিন থাকবো পুরোটা সময় যেন আমাদের সাথে থাকে, ওভাবেই কন্ট্যাক্ট করে নিব আমরা। তো আমরা যাচ্ছি, আমাদের সাথে যারা রয়েছেন সামনে হেঁটে হেঁটে যাচ্ছি, ওরা বললো যে হেঁটে হেঁটে ডাউকি যেতে মনে হয় 10 মিনিট লাগবে, তো আমরা চেষ্টা করি যে আসলে যাওয়া যায় কিনা বা অন্য কোনো ওয়ে আছে কিনা যাওয়ার জন্য। চলুন, যেতে যেতে বলি এই ইন্ডিয়ান ইমিগ্রেশনের এই পাশে আমাদের একটু ভোগান্তিতে পড়তে হয়েছে, এখানে ম্যানুয়ালি কাজ করায় একটু সময় লেগেছে। তো এই ফাঁকে আমাদের এই যে টিম, ইন্ডিয়া ট্যুরের যে টিম, টোটাল আমরা 8 জন মেম্বার, আমি তো আছি, আমার সাথে যারা রয়েছেন সবার সাথে একটু পরিচয় করে দিই। আজিম,
একটু বরাবর মতো আমাদের টুরে যে থাকে সে হচ্ছে এই আজিম। বরাবর মতো আছি। আচ্ছা, এবার নতুন জায়গায় যাচ্ছি, নতুন কোনো আনন্দ, নতুন কোনো দৃশ্য সিনারি দেখতে পাবো। আচ্ছা, রাসেল আছেন, আপনি আরো তিনজন রয়েছে। হ্যালো, হ্যালো, আমরা একটু পরিচয় পর্ব সারি দর্শকদের সাথে। হ্যাঁ, দীপশ। আচ্ছা, জাকারিয়া অন্তর। জাকারিয়া অন্তর, রাশিদুল হক। রাশিদুল হক, এই টোটাল আমাদের আটজন মেম্বার। আর যেতে যেতে আপনাদেরকে ইন্ডিয়ার যে ভিউগুলো রয়েছে সেগুলো দেখতে থাকুন। এই যে পাহাড়ের পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে এই রাস্তা ধরে আমরা হেঁটে যাচ্ছি ডাউকি বাজার, যেতে নাকি 10 মিনিট লাগবে, নাকি রাসেল ভাই? ডাউকি বাজার যেতে 10 মিনিট লাগবে ইন্ডিয়ান ইমিগ্রেশনের এই জায়গাটা থেকে। চলুন তাহলে আস্তে আস্তে যাই। এগুলো হচ্ছে ইন্ডিয়ান ট্রাক, এগুলো পাথর বোঝাই করে। এই যে দেখতে পাচ্ছেন পাথর রয়েছে ট্রাকে, এগুলো বাংলাদেশে প্রবেশ করবে। ওদের বিভিন্ন যে এরিয়া আছে ওই এরিয়াগুলো থেকে পাথর এনে এখানে তারা থাকে, এরপর সময় মতো বাংলাদেশে প্রবেশ করে। বিশাল বিশাল পাথর, এগুলো দিয়ে আমাদের দেশে বড় বড় বিল্ডিং হচ্ছে, ইমারত হচ্ছে। দেখুন হার্ড রক, ও অনেক 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 শক্ত পাথর। ও এই হচ্ছে অবস্থা। তো চলুন আমরা ডাউকি বাজারের দিকে যেতে থাকি। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম ডাউকি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাউকি বাজার। আর পাহাড়ের উপরে দেখুন ঘরবাড়িগুলা কি সুন্দর করে এরা বানায়। এই যে সিঁড়ি দিয়ে তার এই ঘর, এই ঘরে উঠে তার উপরে আরও অনেকগুলো ঘর রয়েছে, সবাই এভাবেই উঠে। দেখুন কত উপরে ঘরবাড়ি। আর এটা হচ্ছে রাস্তা, এখান থেকে ওই যে উপরে দেখা যাচ্ছে সেই ঘরেও থাকে। আর একটা ব্যাপার হচ্ছে আমরা যখন হেঁটে যাচ্ছিলাম এখান থেকে জাফলং দেখা যাচ্ছে বাংলাদেশের, দেখি দেখা যায় কিনা। এখান দিয়ে অনেকগুলো গাছ রয়েছে, সামনে গেলে হয়তো দেখা যাবে, ওই পাশে জাফলংটা দেখা যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে জাফলং। হ্যাঁ, তো আমরা হেঁটে হেঁটে ডাউকি বাজারে চলে এসেছি। এখান থেকে আমরা গাড়ি ভাড়া করব এবং যে আমাদের ইন্ডিয়া চলাচলের জন্য যে রুপি দরকার সেই রুপিটা এখান থেকে নিয়ে নিব। আর এই যে দেখুন শুরুতেই আমরা একটা ঝর্ণা পেয়ে গেলাম। আসলে মেঘালয় হচ্ছে ঝর্ণার এলাকা, মেঘালয় হচ্ছে ঝর্ণার এলাকা, এখানে শত শত ঝর্ণা পাওয়া যায়। দেখুন এই যে এই আমাদের প্রথম ঝর্ণার দেখা পেলাম আমরা এখানে এসে। আর এখানকার যারা লোকাল রয়েছেন গোসল করছেন, জামা কাপড় পরিষ্কার করছেন। যাই হোক, এই যে ঝর্ণার পানিগুলো এখান দিয়ে এইভাবে বাংলাদেশে প্রবেশ করছে। আর ওই প্রান্তে হচ্ছে বাংলাদেশের জাফলং, আর এটা হচ্ছে ডাউকি বাজার। এখান থেকে আমরা রুপি কালেক্ট করব, তারপরে গাড়ি ভাড়া করব। চলুন, আপনারা জানেন এখন যে ইন্টারন্যাশনাল যে ক্রাইসিস রয়েছে যার কারণে ডলারের এবং রুপির দাম, বাংলাদেশি টাকার মূল্য অনেক কমে গেছে, যার কারণে আমরা এখন কিছুটা কম পাচ্ছি। কত করে দিল? মানে 100 টাকায় 73.5। আচ্ছা, আমরা এই অনেক উপরে এসেছি, নিচ থেকে অনেক উপরে আসার কারণে একটু 50 পয়সা করে বেশি পেলাম। আর নিচে ওনারা আমাদেরকে কেউ 72.5 কেউ 73 এরকম বলেছে, যার কারণে আমরা উপরে আসলাম। এখানে এসে 73.5 পয়সা করে বাংলা টাকায় 100 টাকায় 73.5 রুপি করে পেয়েছি। তো আপনারাও একটু উপরে আসলে, যারা আসবেন তারা উপরে আসলে এখান থেকে হয়তো বা একটু ভালো টাকা পেতে পারেন এখানে আসলে। এই যে ম্যাম লাকি টেইলর, এই দোকানটা থেকে আমরা নিয়েছি। কিতনা রুপিয়া? 5 দিনের জন্য। কত কত চাই? 22,000 বল। 22,000? 5 দিনের জন্য 22,000? বেশি না? ডোন্ট স্মোক, ডোন্ট স্মোক। আচ্ছা, ₹22,000। ওকে,
ওনাকে রাজি করানো যাচ্ছে না। উঠে গেলাম, পাঁচ দিনের জন্য ওনাকে ভাড়া করলাম আমরা 23,000 রুপি। ডাউকি বাজার থেকে গাড়িতে উঠে 5 মিনিট চলার পরে এরকম একটা ভিউ পয়েন্ট দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের জাফলং, খুব সুন্দর দেখুন এই যে জাফলং, অসাধারণ ভিউ। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীতে সবাই, এরা মনে হয় বাংলাদেশ থেকে এসেছে, বাংলাদেশ থেকে এসে ঘুরে টুরে আবার বাংলাদেশে চলে যাচ্ছে। খুব সুন্দর বোটিংটা করছে দেখুন, অসাধারণ একটা জায়গা, খুব সুন্দর। আর ওই পাশে একটা ব্রিজ রয়েছে, এই জাফলং থেকে যারা আসেন তারা ওই জাফলং এই যে এই ব্রিজটা দেখতে পান ওই পাশ থেকে। আমরা একটু আর একটু হাঁটি, দেখি কি দেখা যায়। এখানে ইন্ডিয়ান অনেক টুরিস্ট রয়েছে, আর ইন্ডিয়ানদের জন্য এই জায়গাটা বেশ অবকাশ যাপনের জন্য জায়গা, দেখার জন্য জায়গা ইন্ডিয়ানদের জন্য। খুব সুন্দর ভিউ, ওয়াও ওয়াও। এখানে এটা দেখার জন্য স্পট রয়েছে, অর্থাৎ এখান থেকে আপনি বাংলাদেশ দেখতে পাবেন, একই সাথে ইন্ডিয়া দেখতে পাবেন। আমি এখন ইন্ডিয়া থেকে বাংলাদেশ দেখছি, আমাদের বাংলাদেশের মানুষরা ঠিক ওই পাশে দাঁড়িয়ে আছেন। এই যে তো চলুন আমরা সামনে আরো যা যা আছে দেখি। গাড়িতে উঠতে হবে, সবাই ডাকাডাকি করছেন। ওয়াও কি সুন্দর ফলস, ওমক্রেম ফলস দেখুন, ডিটেইলস আছে এখানে। এই ওমক্রেম ফলসে আমরা যাচ্ছি, কি সুন্দর, ওয়াও অসাধারণ ভিউ। কতটা সুন্দর দেখুন, আর এই ব্রিজটা একটু দুর্বল। সবাই ছবি তোলায় ব্যস্ত। এই যে আমাদের প্রিয় বাংলাদেশ দেখা যাচ্ছে দূরে, জাফলং এরিয়াটা। নিচে বড় বড় পাথর, পাথরের গা বেয়ে ওমক্রম ফলসের পানিগুলো পড়ে যাচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে মানুষ ঝর্ণার পাড়ে বসে আছে, আর ওই পাশটা আমাদের প্রিয় বাংলাদেশ। ইন্ডিয়ান যারা রয়েছে, ইন্ডিয়ান টুরিস্ট এই পাশে এসে বাংলাদেশটা দেখে ওদের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হয়। ওরা এখানে আসে, বাংলাদেশে যায়, বাংলাদেশের বর্ডারে যায়। আমরা যেমন ইন্ডিয়ার বর্ডারে আসি, ওই পাশ দিয়ে যখন আসি তখন আমরা ইন্ডিয়াতে একটু ঢুকে বলি যে আমরা ইন্ডিয়াতে ঢুকেছি, ঠিক ওরাও একইভাবে বাংলাদেশের বর্ডারে ঢুকে। এই যে গাড়ি থামি, আর একটা ফলসের কাছে আসলাম, এটার নাম হচ্ছে বড় হিল ফলস। দেখুন আপনারাই দেখুন কতটা সুন্দর, ওই যে উপরের পাহাড় থেকে নেমে আসছে পানিগুলো, ওয়াও। আমরা কতটা দুর্ভাগা, কতটা দুর্ভাগা যে ওই যে বর্ডার লাইন দেখা যাচ্ছে, সীমানা দেখা যাচ্ছে, আর এই যত সুন্দর সুন্দর ফলসগুলো আছে সব ইন্ডিয়াতে। এটা দেখে নিজেদেরকে আসলেই দুর্ভাগা মনে হচ্ছে, কি করা, কিছু করার নাই।
আমাদের ছোটখাটো ফলসগুলোতে মানুষ গিয়ে পাগল হয়ে যায়, আর এরকম ফলস পাইলে কত মানুষ যে ঘুরত। এই যে নিচে রংধনুর মতো একটা দৃশ্য দেখা যাচ্ছে, বিশাল বিশাল পাথরের গা বেয়ে পানি পড়ছে। প্রিয় মাতৃভূমি ওই পাশে, আমাদের সবার প্রিয় মাতৃভূমি। রাসেল ভাই, কেমন লাগছে যে ইন্ডিয়াতে দাঁড়িয়ে আমরা বাংলাদেশ দেখছি? পুরোপুরি একটা মানে কি বলবো, মনে হচ্ছে আমি বাংলাদেশেই আছি, মনে হচ্ছে বাংলাদেশে। কিন্তু ঝর্ণাগুলো দেখলে কেমন লাগে? আমাদের দুর্ভাগ্য মনে হয় না? কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে। সারা ইন্ডিয়া অর্থাৎ পুরো ইন্ডিয়া থেকে টুরিস্টরা আসে এই ঝর্ণাগুলো দেখার জন্য মেঘালয় অঞ্চলের। আর ঠিক বাংলাদেশের বর্ডারে এই ফলসগুলো রয়েছে। ইন্ডিয়ানরা যদি বাংলাদেশিদের জন্য শুধু ঝর্ণা দেখার জন্য পারমিশন দিত তবুও কতটা ভালো হতো। ওই যে দূরে দেখা যাচ্ছে একজন মাছ ধরছে, মাছ শিকার করছে বসে দিয়ে। আর এই নদীতে সবাই নৌকার মধ্যে মাছ শিকার করছে। আমরা পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা পার হয়ে এগিয়ে চলেছি মাউলিনং ভিলেজের দিকে। শিলংয়ের অন্যতম পর্যটন স্পট, এশিয়ার সবচেয়ে সুন্দর এবং পরিচ্ছন্ন যে গ্রাম বলা হয় সে মাউলিনং ভিলেজের দিকে। আমরা আসার পথে বেশ কয়েকটা ফলস দেখেছি, সেগুলো দেখে দেখে আমরা এগিয়ে চলেছি পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা পার হয়ে মাউলিনং ভিলেজের দিকে।